নয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। যে গালি দেয় তাকে কি শাস্তি দেবেন? আল্লাহ অবশ্যই শাস্তি দেবেন, এবং যে গালি দেয় তাকে রাসূলুল্লাহ ফাসিক বলেছেন। সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালাগালি করা হচ্ছে ফাসেকি কাজ। সুতরাং যে গাল দেয় সে ফাসেক, কোন আলেমও যদি গাল দেয় সে ফাসেক, কোন বক্তা যদি গাল দেয় সে ফাসেক, কোন যদি স্কলার গাল দেয় সেও ফাসেক, মনে রাখবে। এবং সেই গালের অনিষ্ট তার দিকে ফিরে যাবে। ইল্লা হার আলী, কেউ কাউকে যদি গাল দেয় এরকম তাকফির করে, তাগুত বলে, সে নিজে তাগুত হবে। কাউকে যদি তাগুত বলে, কাউকে যদি কাফেরদের দালাল বলে, ইহুদি নাসারদের দালাল বলে, বা কারো যদি রিয়াল খো ডলার খোল বলে, এসব গাল দেয়, তাহলে এই গালের অনিষ্ট তাদের দিকে ফিরে যাবে এবং তারা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। জি, ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহ। এবং বান্দার হক নষ্ট করার জন্য নেকি দিয়ে পরিশোধ করতে হাশর মাঠে। যাকে গাল দেওয়া হয় সে যদি কোনো রিয়াক্ট না করে, আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? অবশ্যই প্রতিদান দেবেন। বললাম তো যে ইনশা আল্লাহ তাআলা আপনি তার নেকিগুলি নিয়ে আরামে জান্নাতে চলে যাবেন, আর সে আপনার গুনাহগুলি নিয়ে জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ করেন না, এটা মনে রাখবেন। সুতরাং আল্লাহ মাফ করবেন অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন। জি, সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তার পরিশোধ করতে হবে। আর তার সাথে সাথে আপনি যে সবর করলেন, ধৈর্য ধারণ করলেন এই গালির ওপর, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন, আজকে আমি বদলা দেব এদেরকে, যেহেতু তারা বেমা সবার ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আন্নাহুমুল ফায়েজুন, এবং তারাই হচ্ছে সফল কাম, যারা ধৈর্য ধারণ করেছে গাল খেয়ে, তারাই হচ্ছে সফল কাম। যুগে যুগে দেখবেন যে আল্লাহর নেক বান্দারে গাল খেয়েছে, আর পাপিষ্ট ফাসেকরাই গাল দিয়েছে। দেখেন সাহাবাই কেরামরা গাল খেয়েছে, খাচ্ছে রাফেজি শিয়াদের কাছে, এবং শিয়াদের যারা দুম, শিয়াদের যারা লেজ, তারাও পর্যন্ত সাহাবাই কেরামদেরকে ছাড়েনি গাল দিতে। তো সাহাবাই কেরামদেরকে গাল খেয়েছে, জি, আল্লাহ নেক বান্দারা গাল খেয়েছে। গাল দিয়েছে কারা? রাফেজি শিয়া, গুমরা পথভ্রষ্টরা, যাদের আল্লাহর গজব হয় তারা গাল দিয়েছে এবং গাল দিয়ে যাচ্ছে। এইরকম দেখবেন, যত দেখবেন যে তৌহিদ থেকে সরে আছে, সুন্নাহ থেকে সরে আছে, তারা তত বেশি গাল দেয়। সবচেয়ে বেশি গাল খাচ্ছে বর্তমান যুগে তৌহিদের দেশ সৌদি আরব, এবং সৌদি আরবের সরকার, সৌদি আরব আলামারা সবচেয়ে বেশি গাল খাচ্ছে। এবং সৌদি আরব থেকে যারা লেখাপড়া করে নির্ভেজাল কোরআন সুন্নাহর দাওয়া পেশ করছে, তারা সবচেয়ে বেশি গাল খাচ্ছে এই যুগে। আর গাল দিচ্ছে কারা? হয় মাজার পূজারি, হ্যাঁ, আর না হইলে মিলাদি বিদাতি, আর না হইলে যারা আপনার ওই ফেতনা ফাসাদ সৃষ্টিকারী জঙ্গি চরমপন্থী, আর না জঙ্গি চরমপন্থীদের পৃষ্ঠপোষক, যাদের কাছে জঙ্গি জঙ্গি বানাবার কারখানা রয়েছে, যাদের বই পুস্তক হচ্ছে জঙ্গি বানাবার আর জন্য পাঠ্যপুস্তক, তো এরা গাল দিয়ে থাকে। তো যুগে যুগে অসৎ লোকেরা গাল দিয়ে থাকে, আর সৎ লোকেরাই, ভালো মানুষরাই গাল খেয়ে থাকে। ভালো মানুষরা কখনো গাল দেয় না। গাল দেয় ছোট লোকেরা, গাল দেয় নিচু শ্রেণীর লোকেরা, গাল দেয় যাদের কাছে দলিল নেই তারা গাল দেয়, যাদের কাছে ওহির দলিল রয়েছে কোরআন সুন্নাহ তারা কখনো গাল দেয় না। আল্লাহ রাব্বুল যেন সবর করার তৌফিক দান করেন, এবং সবরের যেন উত্তম প্রতিদান আপনাদেরকে দান করেন।